হ্যালো বন্ধুরা, 18 জুন 2023 সকাল 9টার দিকে পাঁচজন লোক টাইটান নামক সাবমেরিনে বসে সমুদ্রের নিচে পাড়ি জমায়। তারা যাচ্ছিল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য, যে টাইটানিকটি ডুবে গিয়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে। এ সাবমেরিনটিতে যাত্রী ছিল মাত্র 5 জন। যাত্রাটি ছিল অনেক বেশি ব্যয়বহুল, প্রায় 2 কোটি টাকা খরচ করতে হয়েছে 4 ঘন্টার এই যাত্রাটির জন্য। আর যাত্রাটি এত বেশি ব্যয়বহুল হওয়ার কারণ হলো টাইটানিকের ধ্বংসাবশেষ ছিল সমুদ্র থেকে প্রায় 3,810 মিটার গভীরে। টাইটান সাবমেরিনটি পানির নিচে যাওয়া শুরু করে দেয়। তাদের 2 ঘন্টা সময় লাগবে 3,810 মিটার নিচে পৌঁছাতে। প্রতি 15 মিনিট অন্তর অন্তর সাবমেরিনটি সিগনাল পাঠায় সাপোর্টিং জাহাজ পোলার ফ্রিঞ্চের কাছে। বাহিরের দুনিয়ার সাথে এটাই একমাত্র মাধ্যম ছিল যোগাজোগ করার ওই সাবমেরিনে থাকা 5 জন ব্যক্তির। 18 জুন কেবল 1.5 ঘন্টা হয়েছিল সাবমেরিনটি পানির নিচে যাত্রা শুরু করার। হঠাৎ করেই সাপোর্টিং টিম পোলার ফ্রিঞ্চের সাথে টাইটানের সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন বিকেল 4:30 বাজে। ততক্ষণে সাবমেরিনটি উপরে আসার কথা, কিন্তু সাবমেরিনের কোনো খোঁজখবরই মেলে না। যখন সন্ধ্যা 7:10 বেজে গিয়েছিল, তখন পোলার ফ্রিঞ্চ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা US কোস্ট গার্ডকে ইনফর্ম করবে। আর এখান থেকেই শুরু হয়ে যায় 4 দিনব্যাপী বিরতিহীন এক উদ্ধার মিশন। এই মিশনে অনেক স্পেশাল ফোর্স আনা হয়, স্পেশাল ফোর্সের সাথে রোবট যান আনা হয়, তারপর এরোপ্লেন দিয়েও খোঁজা হয়। সবার মনে তখন একটাই প্রশ্ন যে কি হয়েছিল সাবমেরিনে থাকা যাত্রীদের সাথে। চলুন অ্যানেব ক্রিয়েশনের আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কেই জানি। টাইটান সাবমেরিনটি উদাও হয়েছিল আটলান্টিক মহাসাগরের কানাডায়, যেটা ছিল কানাডিয়ান আইসল্যান্ড নিউ ফাউন্ডল্যান্ড থেকে 600 কিলোমিটার দূরে। এই একই জায়গায় পানির অনেক গভীরে রয়েছে টাইটানিকের 2টি ধ্বংসাবশেষ। প্রতিটি ধ্বংসাবশেষ একটি থেকে আরেকটির দূরত্ব ছিল প্রায় 800 মিটার। টাইটান নামক যে সাবমেরিনটি উদাও হয়েছে, এটা কিন্তু আসলে কোনো সাবমেরিন না, এটা মূলত একটি সাবমার্সিবল। সাবমার্সিবল আর সাবমেরিনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যেমন সাবমেরিন নিজে থেকে একটি ফোর্টের মাধ্যমে সমুদ্রের নিচে আসা যাওয়া করতে পারে, অপরদিকে সাবমার্সিবল কিন্তু নিজে থেকে পানির নিচে আসা যাওয়া করতে পারে না। সাবমার্সিবল পানির নিচে যাওয়া আসা করার জন্য আরেকটি সাপোর্টিং টিমের সাহায্য নিতে হয়। টাইটান সাবমার্সিবলটি যে সাপোর্টিং টিমের সাহায্য নিয়েছিল সেটার নাম হচ্ছে পোলার ফ্রিঞ্চ। এই পুরো অপারেশনটি চালাচ্ছিল ওশেনগেট নামক একটি কোম্পানি, যেটার CEO ছিলেন স্টকটন রাশ। কোম্পানিটির কাজ ছিল ধনী ব্যক্তিদের সমুদ্রের নিচে ভ্রমণ করানো। ওশেনগেট কোম্পানির কাছে মোট 3টি সাবমার্সিবল ছিল। একটি হচ্ছে এন্টিফর্ডস, যেটা সমুদ্রের নিচে প্রায় 304 মিটার পর্যন্ত ভ্রমণ করতে পারত। দ্বিতীয়তে যে সাবমার্সিবলটি আছে সেটার নাম হচ্ছে সাইক্লোপস, যেটা পানির নিচে 500 মিটার পর্যন্ত ভ্রমণ করতে পারত। কিন্তু টাইটানকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা সমুদ্রের নিচে প্রায় 4,000 মিটার পর্যন্ত যেতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2,600 ফিট নিচে রয়েছে জায়ান্ট স্কুইডস। এগুলো এতটা ভয়ানক হয় যে দেখতে পুরো এলিয়েনের মতো লাগে। এর আর একটু গভীরে 3,500 ফিট নিচে রয়েছে অন্ধকার আর অন্ধকার, যেখানে সূর্যের আলো পৌঁছায়নি কখনো। এখান থেকে আরও নিচে 5,000 ফিট, তারপর 8,000 ফিট, তারপর 12,000 ফিট নিচে রয়েছে ওশেন ফ্লোর, আর সেখানেই আছে টাইটানিকের ধ্বংসাবশেষ। এই ওশেন ফ্লোরে অন্যান্য জায়গা থেকে পানির চাপ প্রায় 400 গুণ বেশি। টাইটান সাবমার্সিবল বডিটি ছিল কার্বন ফাইবার দ্বারা তৈরি, যার কারণে পানির নিচে এত চাপে টাইটান সাবমার্সিবলটি চোখের পলকেই ধ্বংস হয়ে যায়। সাথে সাথেই মারা যায় সাবমার্সিবলে থাকা 5 জন যাত্রী, আর এভাবেই শেষ হয়ে যায় টাইটান সাবমার্সিবলের যাত্রা। সাবমার্সিবলে যে 5 জন যাত্রী ছিল তারা হলো ব্রিটিশ দনকুফের হামিস হার্ডিং, যার বয়স ছিল 58 বছর, 48 বছর বয়সী পাকিস্তান দনকুপের শাহজাদা দাউদ, এবং তার 19 বছর বয়সী ছেলে সোলোমন দাউদ, টাইটানিক বিশেষজ্ঞ ফল ওরি নাজলে, এবং ওশেনগেটের CEO স্টকটন রাশ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, আর যদি আপনার কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।